পূর্ব বর্ধমান জেলার পূর্বস্তরে এক নম্বর ব্লকের দক্ষিণ শ্রীরামপুর বারোয়ারিতলা বিশ্রামাগার নির্মাণের শিলান্যাস হল শুক্রবার। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের অর্থানুকূলেই এই বিশ্রামাগারটি নির্মাণ করা হবে। এর ব্যয়ভার ধরা হয়েছে 15 লক্ষ টাকা, তার মধ্যে বিধায়ক তহবিল থেকে দেওয়া হয়েছে 9 লক্ষ টাকা বলে জানান মন্ত্রী স্বপন দেবনাথ। রাস এখন চলছে আমাদের, এটা খুব প্রাচীন রাস, 74 বছরের পুরনো দক্ষিণ শ্রীরামপুর বারোয়ারিটা। এখানে অষ্টের সঙ্গী সহ রাধাকৃষ্ণের রাসলীলা বলতে যা বোঝায় এখানে সেটা হয়, তার উদ্বোধন ছিল। আর এই সাথে সাথে আমি বিধায়ক তহবিল থেকে এখানে প্রাঙ্গনে বিশ্রামাগার নির্মাণের জন্য মন্দির সংলগ্ন জায়গাতে 15 লক্ষ টাকা দেওয়া হয়েছে, সেই কাজের আজ শিলান্যাস। এদিনের শিলান্যাস করেন মন্ত্রী স্বপন দেবনাথ। বর্ধমান থেকে টিঙ্কু সাউ ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্তরে এক নম্বর ব্লকের দক্ষিণ শ্রীরামপুর বারোয়ারিতলা বিশ্রামাগার নির্মাণের শিলান্যাস হল শুক্রবার। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের অর্থানুকূলেই এই বিশ্রামাগারটি নির্মাণ করা হবে। এর ব্যয়ভার ধরা হয়েছে 15 লক্ষ টাকা, তার মধ্যে বিধায়ক তহবিল থেকে দেওয়া হয়েছে 9 লক্ষ টাকা বলে জানান মন্ত্রী স্বপন দেবনাথ। রাস এখন চলছে আমাদের, এটা খুব প্রাচীন রাস, 74 বছরের পুরনো দক্ষিণ শ্রীরামপুর বারোয়ারিটা। এখানে অষ্টের সঙ্গী সহ রাধাকৃষ্ণের রাসলীলা বলতে যা বোঝায় এখানে সেটা হয়, তার উদ্বোধন ছিল। আর এই সাথে সাথে আমি বিধায়ক তহবিল থেকে এখানে প্রাঙ্গনে বিশ্রামাগার নির্মাণের জন্য মন্দির সংলগ্ন জায়গাতে 15 লক্ষ টাকা দেওয়া হয়েছে, সেই কাজের আজ শিলান্যাস। এদিনের শিলান্যাস করেন মন্ত্রী স্বপন দেবনাথ। বর্ধমান থেকে টিঙ্কু সাউ ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্তরে এক নম্বর ব্লকের দক্ষিণ শ্রীরামপুর বারোয়ারিতলা বিশ্রামাগার নির্মাণের শিলান্যাস হল শুক্রবার। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের অর্থানুকূলেই এই বিশ্রামাগারটি নির্মাণ করা হবে। এর ব্যয়ভার ধরা হয়েছে 15 লক্ষ টাকা, তার মধ্যে বিধায়ক তহবিল থেকে দেওয়া হয়েছে 9 লক্ষ টাকা বলে জানান মন্ত্রী স্বপন দেবনাথ। রাস এখন চলছে আমাদের, এটা খুব প্রাচীন রাস, 74 বছরের পুরনো দক্ষিণ শ্রীরামপুর বারোয়ারিটা। এখানে অষ্টের সঙ্গী সহ রাধাকৃষ্ণের রাসলীলা বলতে যা বোঝায় এখানে সেটা হয়, তার উদ্বোধন ছিল। আর এই সাথে সাথে আমি বিধায়ক তহবিল থেকে এখানে প্রাঙ্গনে বিশ্রামাগার নির্মাণের জন্য মন্দির সংলগ্ন জায়গাতে 15 লক্ষ টাকা দেওয়া হয়েছে, সেই কাজের আজ শিলান্যাস। এদিনের শিলান্যাস করেন মন্ত্রী স্বপন দেবনাথ। বর্ধমান থেকে টিঙ্কু সাউ ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।